আমার প্রিয় বন্ধুরা, আমি রোহিণী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 10ই জুলাই দিন শুক্রবার, মেষ থেকে মীন রাশি প্রত্যেকটি রাশির কেমন কাটবে। সূর্যোদয় ঘটবে ঠিক সকাল 4:59 আর সূর্যাস্ত ঘটবে সন্ধ্যে 6:25। রাহুকাল পড়েছে সকাল 10:01 থেকে সকাল 11:42 পর্যন্ত। আর এই রাহুকালে আপনারা জীবনে গুরুত্বপূর্ণ কাজগুলো করবেন না, সেটি বিফলে যাবে। অভিজিৎ মুহূর্ত, শুভ মুহূর্তটি পড়েছে সকাল 11:15 থেকে দুপুর 12:09 পর্যন্ত। এই অভিজিৎ মুহূর্তে আপনারা আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো করে ফেলুন। মেষ রাশির দিনটি কেমন কাটবে? আজকের দিনে ভাগ্যোন্নতির প্রবল যোগ রয়েছে মেষ রাশির জাতক জাতিকার জন্য। গুরুত্বপূর্ণ কাজগুলো আজকের দিনে সেরে ফেলুন। পিতার পুরোমাত্রায় সাহায্য আজকের দিনে পাচ্ছেন। শিক্ষাক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের আজকের দিনে উন্নতি থাকবে, আয়ের পথ প্রশস্ত থাকবে মেষ রাশির জাতক জাতিকার। ধার্মিক স্থানে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। সরকারি ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের আর্থিক দিক থেকে উন্নতি, আজকে কথার দ্বারা আপনার কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। সরকারি ক্ষেত্রে যুক্ত লোকেদের গৃহে আজকে ধার্মিক কার্য সম্পন্ন হতে পারে। বেসরকারি কর্মচারীদের আজকে কায়িক পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও রয়েছে। কোনো মহিলা সহযোগীর থেকে সাবধানে থাকুন। ব্যবসায় লাভ ঘটবে, বিশেষ করে কাপড়ের ব্যবসায়। আজকের দিনে দিনটি শুভ করার জন্য যে কোনো 5টি ফল দিয়ে কোনো মন্দিরে পুজো দিন, আর এই 5টি ফলের মধ্যে অবশ্যই কলাজানি থাকে। নেক্সট রাশি বৃষ রাশি। আজকের দিনটি শুভ ফল বৃদ্ধি ঘটবে। হঠাৎ প্রাপ্তি যোগ রয়েছে আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকার জন্য। শ্বশুরবাড়ির লোকজনের সাথে সদ্ভাব আজকের দিনে বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সাথে ভালো সম্পর্ক থাকবে, জীবনসঙ্গীর আয় বৃদ্ধি থাকবে। রিসার্চের সাথে যুক্ত লোকেদের আজকের দিনে উন্নতি। সরকারি ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের সহযোগী সাহায্য কর্মপরিবেশে উন্নতি থাকবে। পুলিশ বা স্বাস্থ্য দপ্তরে যারা সরকারি বিভাগে কাজ করেন তাদের কিন্তু আজকের দিনে উন্নতি রয়েছে। বেসরকারি ক্ষেত্রে কর্মদক্ষতা প্রশংসা আপনি পাবেন। ব্যবসা আজকের দিনে লাভের সম্ভাবনা প্রবল। আজকের দিনে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরানোর আগে দই এবং মধু মুখে দিয়ে বেরান। নেক্সট মিথুন রাশি। আজকের দিনে কর্ম ভাগ্য দুটোই সাপোর্ট করবে আপনাকে। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা প্রবল যোগ রয়েছে। বিবাহিত জীবনে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে, কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ আজকে দাম্পত্য জীবনে ঘটতে পারে। উচ্চ বিদ্যায় শুভ যোগাযোগ ঘটবে, পারিবারিক জীবনে আজকের দিনে খুশি থাকবে। সরকারি ক্ষেত্রে কর্মজীবনে সম্মান প্রাপ্তি। সরকারি ক্ষেত্রে যুক্ত লোকেদের পিতার সাহায্য আজকে পাচ্ছেন আপনারা। বিবাহের শুভ যোগাযোগ আজকের দিনে ঘটবে। বেসরকারি ক্ষেত্রে যুক্ত লোকেদের আজকের দিনটা পজিটিভ যাবে। আজকে কর্মক্ষেত্রে আপনার পজিশন মজবুত থাকবে এবং ভালো কর্মের যোগাযোগ বা বেসরকারি কর্মচারীরা পাবেন। ব্যবসায় নতুন যোগাযোগ ঘটবে, লাভ করার সুযোগ বৃদ্ধি পাবে। আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকারা যেখানেই যান, কাজে যাওয়ার যাত্রা করার আগে কপালে চন্দনের ফোঁটা লাগাবেন আর মধু সহিত তুলসী পাতা খেয়ে কাজের জন্য বেরান। কর্কট রাশি। আজকে শরীর এমন কিছু সমস্যা তৈরি হতে পারে যা দীর্ঘমেয়াদী হয়ে দাঁড়াবে। কোমর, চেস্ট বা লিভার সংক্রান্ত কোনো সমস্যা আজকের দিনে কর্কট রাশির দেখা দিতে পারে। হেরিডিটি ডিজিজ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আজকের দিনে। শত্রু গোপনে থাকবে এবং আপনার উন্নতিতে গোপনেই বাধা দেবে। সরকারি ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের আজকে কাজে কিন্তু কিছু বাধা উৎপন্ন হবে এবং কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি পাবে। সরকারি ব্যক্তিরা একটি জায়গায় লাভ পাবেন। আজকের দিনে যে কোনো খাত থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বেসরকারি কর্মজীবনে বিরোধিতা বৃদ্ধি পাবে। ব্যবসা আজকে লাভ দেখবেন, দাম্পত্য জীবন স্থির দ্বারা লাভ হবে। আজকে চন্দন দ্বারা, দই দ্বারা বাবা ভোলানাথকে অভিষেক করুন, দিনটি শুভ কাটবে। সিংহ রাশি। আজকের দিনে মানসিক আনন্দে থাকবেন, বিবাহিত জীবনে আনন্দ থাকবে। সন্তানকে নিয়ে কিন্তু কিছু সমস্যা বা চিন্তা বাড়তে পারে।
যারা আধ্যাত্মিক তন্ত্র বা ম্যাজিকের সাথে যুক্ত লোক রয়েছেন তাদের কিন্তু আজকের দিনে উন্নতি। সরকারি জীবনে ভালো পরিস্থিতি থাকবে, অর্থ কাউকে ধার দেবেন না, আজকে ধার দিলেই সেটা লোকসান হবে। বেসরকারি ক্ষেত্রে আজকে কারোর কথা বিশ্বাস করবেন না, আজকে আর্থিক বাধা বেসরকারি ক্ষেত্রে উৎপন্ন হতে পারে। আজকে যে কোনো বেসরকারি জায়গায় ইন্টারভিউ দিতে গেলে সাকসেস কম পাবেন। ব্যবসায় কিছু লাভ থাকবে, তবে ইনভেস্ট করবেন না আজকের দিনে, ইনভেস্ট করলে কিন্তু লস হবে সিংহরাশির ব্যবসাদারদের। আজকের দিনে কেশর এবং হলুদ মিশিয়ে টিকা কপালে দিয়ে কাজের উদ্দেশ্যে বেরান। কন্যা রাশি, আজকের দিনটি শুভ কাটবে, যে কোনো কম্পিটিশন ইন্টারভিউতে বসুন, সাফল্য আপনার। গিয়ের জন্য লোন নিতে চাইলে সেটাও পাবেন। শত্রু আজকের দিনে পরাস্ত হবে। গৃহস্থ জীবন এবং দাম্পত্য জীবন শুভ কাটবে। চেস্ট, চোখ বা কোমরের কোনো সাময়িক সমস্যা তৈরি হতে পারে, কিন্তু সেটি সাময়িক। সরকারি ক্ষেত্রে ভাগ্যোন্নতি এবং সুনামের সাথে কর্ম করবেন। সরকারি ক্ষেত্রে লোকেদের লোন স্যাংশন আজকের দিনে হতে পারে। বেসরকারি ক্ষেত্রে আজকের দিনে উন্নতি নিশ্চিত। ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। আজকে মধু এবং এলাচ মুখে দিয়ে শুভ কাজের উদ্দেশ্যে বেরান কন্যা রাশির জাতক জাতিকা। তুলা, আজকের দিনে আপনার জ্ঞানের দ্বারা অনেক কাজ সফল হবে। শিল্পের সাথে যুক্ত লোকেদের আজকের দিনে সাফল্য নিশ্চিত। নিজের ভেতরকার কনফিডেন্স আজকের দিনে বৃদ্ধি পেতে চলেছে তুলা রাশির জাতক জাতিকার। সন্তানের সাথে সান্নিধ্য বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে সামঞ্জস্য ফিরে পাবেন। সরকারি ক্ষেত্রে যুক্ত লোকেদের আজকের দিনটা মধ্যম কাটবে। সহযোগীর হেল্প আজকের দিনে কম পাবেন। বেসরকারি ক্ষেত্রে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, ওয়ার্ক প্রেশারও বৃদ্ধি পাবে। ব্যবসায় লাভ থাকবে আজকের দিনে। অবশ্যই আজকের দিনে 5 থেকে 12 বছরের মধ্যে কোনো কন্যাকে মিষ্টি খাওয়ান, আর পারলে মা লক্ষ্মীকে ক্ষীরের কোনো মিষ্টি ভোগ হিসাবে অর্পণ করুন। বৃশ্চিক রাশি, আজকের দিনে লাভের স্থিতি থাকবে। মানসিকভাবে অনেকটাই প্রফুল্ল অনুভব করবেন। গৃহ পরিবেশে হচ্ছে আত্মীয় সমাগম ঘটবে। পিতার শরীর নিয়ে চিন্তা হয়তো বাড়বে। মায়ের সাথে বন্ডিং আজকের দিনে ভালো থাকবে। বিবাহিত লাইফ এবং গৃহস্থ জীবন দুটোতেই আজকে খুশির হাওয়া থাকবে। সরকারি ক্ষেত্রে আপনার জ্ঞান এবং কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, যার কারণে প্রতিদ্বন্দ্বিতা এবং আপনার প্রতি ঈর্ষা বৃদ্ধি পেতে চলেছে। বেসরকারি ক্ষেত্রে আজকের দিনে আর্থিক কিছু উন্নতি থাকবে। আপনার বুদ্ধির দ্বারা নিজের জায়গা মজবুত রাখবেন আজকের দিনে। ব্যবসা আজকের দিনে লাভের পরিস্থিতি। গায়ক শিল্পী অথবা কথা বলার দ্বারা যারা কর্মে রত রয়েছেন, যেমন রেডিও জকি, তাদের কিন্তু আজকের দিনে উন্নতি রয়েছে। আজকের দিনে শুভ ফল বৃদ্ধি করার জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকা মুসুর ডালের মধ্যে হলুদ মিশিয়ে পাখিদের উদ্দেশ্যে ভোজন করান। ধনুরাশি, আজকের দিনে শুভ পরিস্থিতি, সাহসিকতা বৃদ্ধি, গৃহ কর্ম পরিবেশে আজকে আপনার জায়গা মজবুত থাকবে। ছোট ভাই বোনের সাথে সদ্ভাব বৃদ্ধি পাবে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন ধনুরাশির জাতক জাতিকা। যারা কমিউনিকেশনের কাজে যুক্ত তাদের কিন্তু উন্নতি। সামাজিকভাবে পরিচিতি বৃদ্ধি পাবে আজকে ধনুরাশির জাতক জাতিকার। গৃহস্থ এবং দাম্পত্য জীবন দুটোই ভালো থাকবে। সরকারি ক্ষেত্রে প্রচেষ্টা বৃদ্ধি পাবে। সহযোগীরা আজকে সাহায্য করবে এবং অনেক কাজই আজকে সরকারি ক্ষেত্রে সফল হবে। আজকে সরকারি ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের ধনুরাশির গৃহগত কিছু শত্রুতা ফেস করতে হতে পারে। বেসরকারি ক্ষেত্রে উন্নতি রয়েছে আজকের দিনে। ব্যবসার যোগাযোগ বৃদ্ধি হবে এবং শুভ ফল বৃদ্ধি ঘটবে। আজকে ধনুরাশির জাতক জাতিকারা দিনটি শুভ করার জন্য একটি কোনো পাত্রে জল এবং তার মধ্যে হলুদ মিশিয়ে নিন এবং সেটি খোলা ছাদে রেখে দিন, যাতে পাখি সেই জল খেতে পারে। এতে আপনার শুভ ফল বৃদ্ধি ঘটবে। মকর রাশি, আজকে আর্থিক ক্ষতি ঘটবার সম্ভাবনা প্রবল। আজকে কোনো কাউকে কথা দেবেন না, কারণ আপনি আজকে কথা রাখতে পারবেন না। ভাতৃস্থানীয় বা কোনো আত্মীয়র সাথে শত্রুতা আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। যে কোনো বিষয় সম্পত্তি বা জমিগত বিষয় থেকে সাবধানে থাকুন। জীবনসঙ্গীর শরীরের কারণে ব্যয় বৃদ্ধি পাবে এবং তার সাথে কিছু মতবিরোধ ঘটতে পারে। মায়ের শরীরের ওপর নজর দিতে হবে আজকের দিনে। আজকের দিনে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
সরকারি ক্ষেত্রে আজকের দিনটি বিকাশ ঘটবে এবং উন্নতি থাকবে। বেসরকারি কর্মজীবনে যাত্রা ঘটতে পারে, কর্ম পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে কোনো কোনো মকর রাশির জাতক জাতিকা। ব্যবসায় কারোর সাথে কথা, কারোর কথা বিশ্বাস করে আজকের দিনে ইনভেস্ট করবেন না, বিশেষ করে লোভে পড়ে আজকে মকর রাশির জাতক জাতিকারা কোনো ক্ষেত্রেই টাকা নিবেশ করবেন না, ইনভেস্ট করবেন না, তাতে কিন্তু লোকসান হতে পারে। আজকের দিনে শিবের মাথায় দুধ অথবা দই গঙ্গাজল দিয়ে অভিষেক করান এবং তিনটে বেলপাতার মধ্যে চন্দন দিয়ে ওম নমঃ শিবায় লিখে শিবের মাথায় দিন এবং আজকের দিনটা যাতে শুভ যায় তা বাবার কাছে কামনা করুন। কুম্ভ রাশি, আজকের দিনে লাভ থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকার। সুখ বৃদ্ধি পেতে চলেছে, সেভিংস বৃদ্ধি পাবে, পরিবারের লোকজনের সাথে সদ্ভাব সুসম্পর্ক বজায় থাকবে আজকের দিনে, বড় ভাই বোনের সাথে লাভের সম্পর্ক ভালো থাকবে এবং তাদের দ্বারা কোনোভাবে লাভের পরিস্থিতি তৈরি হতে পারে আজকের দিনে, বন্ধুদের সহযোগিতা পাবেন। সরকারি ক্ষেত্রে আজকে সম্মান বৃদ্ধি পাবে, কর্ম পরিবেশ আজকে আপনার পরিস্থিতি মজবুত থাকবে, পরিবারের লোকজনের সাথেও সরকারি কর্মচারীদের আজকের দিনটি ভালো কাটবে। বেসরকারি কর্মক্ষেত্রে ওয়ার্ক প্রেশার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, কিন্তু ভাগ্যোন্নতিও ঘটবে। ব্যবসায় পূর্ণ মাত্রায় লাভ পাবেন আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকা। আজকে বাড়ি থেকে বেরানোর আগে গায়ে অবশ্যই খুব সুন্দর সেন্ট গায়ে লাগান, আর ঠিক বুড়ো আঙুলের নিচে শুক্রের ক্ষেত্রে একটু সেন্ট লাগান, তাতে আপনাদের শুভ ফল আজকের দিনে বৃদ্ধি পেতে চলেছে। মীন রাশি, দিনটি প্রতিকূলতা থাকবে, ব্যয় বৃদ্ধির যোগ প্রবল, শারীরিক দিক থেকে আজকে দুর্বল মনে হতে পারে, কর্মের চাপ বৃদ্ধি পেতে চলেছে, অত্যাধিক খাটাখাটনি এবং ছোটোখাটো যাত্রা আজকের দিনে হতে পারে এবং অত্যাধিক ক্লান্তির জন্য আজকে নিদ্রায় ঘাটতি পড়তে পারে। মীন রাশির জাতক জাতিকা, সরকারি ক্ষেত্রে যুক্ত লোকেদের সহযোগীর সাথে বিবাদের সম্ভাবনা ঘটতে পারে, যাত্রার দ্বারা আর্থিক লোকসান হতে পারে। ব্যবসায় আজকের দিনে ব্যবসায়ে মীন রাশির লোকসানের সম্ভাবনা প্রবল থাকবে, ব্যবসা স্থানে কারোর সাথে বিবাদও ঘটতে পারে, আর বেসরকারি ক্ষেত্রে বাইরের কারোর প্ররোচনায় আপনার সাথে আপনার বসের মতভেদ তৈরি হতে পারে এবং কর্মস্থানে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে পারে। বেসরকারি কর্মচারীদের গৃহ পরিবেশও আজকের দিনে কিছুটা অশান্ত হতে পারে। আজকের দিনটা মীন রাশির পজিটিভ করার জন্য শ্রী বিষ্ণুকে কলা অথবা হলুদ কোনো মিষ্টান্ন ভোগ অর্পণ করবেন এবং 21 বার ওম শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে শুভ কাজের উদ্দেশ্যে বেরান, তাতে এই নেগেটিভ ইনফ্লুয়েন্স থেকে অনেকটাই মুক্ত হতে পারবেন। এই রইল মেষ থেকে মীন রাশির 10ই জুলাই দিন শুক্রবার কেমন কাটবে। রাশিফল ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।